বিউটি সাইনটিপস এর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ত্বক রুক্ষ ও নির্জীব হয়ে যাচ্ছে সমাধানে হাজির আমাদের রূপ বিশেষজ্ঞ জেনে শুষ্ক ডিহাইড্রেট ত্বকের ক্ষেত্রে আর্দ্রতা ধরে রাখতে ফেসিয়াল অয়েল খুব ভালো এতে ত্বক নরম এবং মিশনও থাকে এসেনশিয়াল এবং প্রেসড অয়েলের সংমিশ্রণে এই জাতীয় তেল তৈরি করা হয় ত্বকের নানা ধরনের সমস্যার জন্য এই ধরনের তেল ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র ত্বক উজ্জ্বল এবং কোমল রাখতেও ব্যবহার করা যায় আপনার মিশ্র প্রকৃতির ত্বক হলে তৈলাক্ত অংশে ফেসিয়াল অয়েল লাগাবেন না সারা রাত ফেসিয়াল অয়েল লাগিয়ে রাখারও প্রয়োজন নেই ফেশিয়াল অয়েলের পরিবর্তে হালকা কোনো স্কিন সিরাম আপনার জন্য উপযুক্ত হবে আমার বয়স সাতাশ বছর সম্প্রতি আমি কনসিপ করেছি তারপর থেকেই দেখছি আমার ত্বক কেমন যেন রুক্ষ এবং নির্জীব দেখায় এগুলো কি হরমোনাল চেঞ্জের জন্য আমি কি ধরনের যত্ন নেব ওর পিতা সরকার হাজরা বলেছেন হ্যাঁ কখনো কখনো হরমোনের পরিবর্তনের কারণে ত্বক নির্জীব দেখাতে পারে অথবা পুষ্টির অভাবও হতে পারে সঠিক ডায়েট জানার জন্য ডাক্তারের পরামর্শ নিন সপ্তাহে দুই দিন স্ক্রাব ব্যবহার করুন এতে ত্বক উজ্জ্বল দেখাবে রেডি টু হাউস ফেশিয়াল স্ক্রাব সহজেই কিনতে পারেন অথবা সপ্তাহে দুবার এই প্যাকটি ব্যবহার করুন 3 চামচ ওটস 1টা ডিমের সাদা এবং 1 চামচ মধু এবং টক দুই এক সঙ্গে মিশিয়ে ঠোঁট এবং চোখের চারপাশের অংশ বাদে পুরো মুখে লাগিয়ে রাখুন আধা ঘন্টা বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন বিউটিশাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজে এর সুফল ভোগ করুন আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ